নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার তেইশ সালের সমাজ বিজ্ঞান অর্থাৎ সোশ্যালজি সাজেশন নিয়ে আলোচনা করব যেগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে দু সালে আমি এখান থেকে প্রত্যেকটা কোশ্চেন এবং তা খুটে বেছে এবং সিলেক্ট করেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ ই ভাগে ভাগ করেছি তো দেখো গ্রুপ এ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো সিলেক্ট করেছি এখান থেকে আমি বলতে পারি এখান থেকে আমি বলতে পারি তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না এটা আমি বলতে পারি এক নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করছি সেভেলটান দৃষ্টিভঙ্গি বলতে কি বলছো এ প্রসঙ্গে রণজিৎ গুহর অবদান লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে দু সালের উচ্চ মাধ্যমিক সমাজ বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে তো আমি বলতে পারি আমি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো চুজ করেছি আমি ছাটাই বাছাই করে প্রচুর পরিমাণে সিলেবাস হিউজ পরিমাণে সিলেবাস আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আছে তার ভিতর থেকে আমি কাটছাট করে এবং বিভিন্ন টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এবং আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমি এই সাজেশন রণজিত লেখো অবদানোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এটা আমি গ্রুপ এর এক নম্বরের কোয়েশ্চেন হিসেবে আমি সিলেক্ট করছি দেখো নেক্সট কোশ্চেন আমাদের দু নম্বরের কোশ্চেন কি আছে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিকবিদদের ভূমিকা সম্পর্কে লেখো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা কোয়েশন ভাইটাল আছে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি খুঁটে বেছে এবং বিভিন্ন এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে এবং বিভিন্ন স্কুলদের টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই সাজেশনটা সিলেক্ট করছি যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে আমরা সাজেশান বের করেছি দু হাজার তেইশ সালের সমাজবিজ্ঞানের সাজেশান তো দেখো তিন নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূল কথা কী এই দৃষ্টিভঙ্গির প্রবর্তক ভারতীয় সমাজতাত্ত্বিকগণের অবদান আলোচনা করো তো দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এই তিনখানা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে সেখানে আমরা উচ্চ মাধ্যমিকের দু হাজার তেইশ সালের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান এবং তার নোটস নিয়ে আলোচনা করেছি তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে সব কিছু পেয়ে যাবে তাছাড়া চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অন করবে অল নোটিফিকেশান অন করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ আজকে আমি দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিকের সোশ্যালজি সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সেগুলো সিলেক্ট করেছি চার নম্বরে কোশ্চেন আমি কি সিলেক্ট করছি ভারতবর্ষের সমাজতত্ত্বের সূত্রপাত সম্পর্কে লেখো ভারতবর্ষের দৃষ্টবাদের প্রবর্তক প্রবর্তন সম্বন্ধে লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে পাঁচ নম্বরের কোশ্চেন আমি কে সিলেক্ট করছি কাঠামো ক্রিয়াবাদী তত্ত্ব মৌলিক ভিত্তিগুলি লেখো ভারতীয় সমাজ অধ্যায়নে এম এন শ্রীনাবাস শ্রীনিবাস এর ভূমিকা আলোচনা করো প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি আজকে আমি দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিকের সমাজবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে সেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন পেয়ে যাবে আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে ছ নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি দান্তিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিক গণের ভূমিকা আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট তো দেখো আমি গ্রুপ এ আমি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ ই ভাগে ভাগ করেছি প্রত্যেকটা গ্রুপ থেকে তোমরা কিন্তু কমন পাবে কোনো গ্রুপের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না ঠিক আছে সমাজ বিজ্ঞান সাজেশান কিন্তু আমি এবার বের করেছি দু সালে তেইশ সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে সমাজ বিজ্ঞানের সাজেশান সাত নম্বরে কোয়েশ্চেন আমি কি সিলেক্ট করছি ভারতবর্ষের নিম্নবর্গের ইতিহাস চর্চা দৃষ্টিভঙ্গির বিকাশ সম্পর্কে আলোচনা করো ওই সঙ্গে আছে ভারতবর্ষের সমাজতত্ত্বের প্রতিষ্ঠানিক বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো এবছর কিন্তু তোমাদের মুম্বাই বিশ্ববিদ্যালয় দিয়েছে ঠিক আছে তোমাদের দু হাজার তেইশ সালে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে আমি মনে করি আজকে আমি দু হাজার সালের উচ্চ মাধ্যমিকের সমাজবিজ্ঞান সাজেশান অর্থাৎ সোশিওলজি সাজেশান নিয়ে আলোচনা করছি তো দেখো গ্রুপ বি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে সিলেক্ট করেছি গ্রুপ বি থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের প্রধান বৈশিষ্ট্য লেখ জজমানি প্রথা ভেঙে পড়ার কারণ কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি দু নম্বরের কোশ্চেন আমি কে সিলেক্ট করেছি বলতে কি বোঝো ধর্ম নিরপেক্ষকরণের বৈশিষ্ট্য ও ভারতের সমস্যা সম্পর্কে আলোচনা করো ধর্ম নিরপেক্ষকরণের বৈশিষ্ট্য ও ভারতের এই সমস্যা সম্পর্কে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এই দুখানা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ গ্রুপ বি থেকে আমি যে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি সেগুলো দু সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন মৌলানা আবুল কালাম আজাদের ধর্ম সম্বন্ধে ভাবনা লেখো আধুনিক ভারতীয় সমাজে এই ভাবনা কতখানি প্রযোজ্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান পেতে গেলে আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশান দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কেয়ার আমাদের গ্রুপ সি ঠিক আছে গ্রুপ সি থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং গ্রুপ সি থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট ভাইটাল তো দেখো একটা গ্রুপের কোশ্চেন কিন্তু আর একটা গ্রুপে দিতে পারে ঠিক আছে আমি যে কোশ্চেনগুলো গ্রুপ বিতে দিয়েছি সেটা কিন্তু তোমাদের গ্রুপ সিতে আসতে পারে ভয়ের কোনো কারণ নেই তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে এক নম্বরের কোশ্চেন আমি কে সিলেক্ট করেছি পরিবার ব্যবস্থার পরিবার ব্যবস্থার সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলেছে সে সম্পর্কে তোমার ধারণা লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দু নম্বরের কোশ্চেন আমি কে সিলেক্ট করছি স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের ভূমি সংস্কারের পরিকল্পনাগুলি আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ এবং উচ্চ মাধ্যমিকের ইতিহাসের ভূগোলের পল সায়েন্সের ঠিক আছে এডুকেশন প্রত্যেকটা সাবজেক্টের ইকোনমিক্সের সাংস্কৃতের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান পেতে গেলে আমাদের এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে তিন নম্বরের কোশ্চেন বর্তমান ভারতে শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো চার নম্বরে কোশ্চেন আমি কি সিলেক্ট করছি জাতিভেদ প্রথা দূরীকরণে মহাত্মা গান্ধীর জাতিভেদ প্রথা দূরীকরণে মহাত্মা গান্ধীর ভূমিকা আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে দু হাজার তেইশ সালের সোশিওলজি অর্থাৎ সমাজ বিজ্ঞান সাজেশন প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কার্ট সার্ট করে এবং কোন কোশ্চেনগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আছে সেইগুলো বিচার বিশ্লেষণের মাধ্যমে এবং প্রত্যেকটা টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই সাজেশানটা স্থির করেছি পাঁচ নম্বর কোশ্চেন আমি কী সিলেক্ট করছি শিক্ষা বলতে কী বোঝো মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো শিক্ষা বলতে কী বোঝো মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে তো দেখো তোমরা যদি সোশোলজির সাজেশান এবং তার নোটস এবং তার এমসি কিউব এসএ কিউব বড়ো প্রশ্নের অ্যান্সার যদি পেতে চাও আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে তার লিঙ্ক দেওয়া আছে তোমরা পেয়ে যাবে সোশ্যালজির প্রত্যেকটা নোটস এবং সালের প্রশ্ন উত্তর সহ আলোচনা পাঁচ নম্বরে কোশ্চেন আমি কনসিডার করছি জাতি ব্যবস্থার ধারণা সম্বন্ধে লেখো জাতি ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্য লেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছ নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি পরিবারের দুটি প্রকার লেখো পরিবারের দুটি প্রকার লেখো পরিবারের বিভিন্ন কার্যবলী কী কী এবং পরিবারের সংজ্ঞা দাও ঠিক আছে পরিবারের সংজ্ঞা দাও পরিবারের দুটি প্রকার লেখো পরিবারের বিভিন্ন কার্যবলী ঠিক আছে এবং তার সঙ্গে জাতি ব্যবস্থার ধারণা সম্বন্ধে লেখো জাতি ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্য লেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি এবার এবার আমি গ্রুপ ডি নিয়ে আলোচনা করব গ্রুপ ডি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো সবথেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে ভাইটাল আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতবর্ষের সাম্প্রদায়িকতার কারণ ব্যাখ্যা করো ভারত থেকে সাম্প্রদায়িকতার কারণ সমূহ দূরীকরণে তোমার মতামত ব্যাখ্যা করো তোমরা তো জানা জানো পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু সাম্প্রদায়িকতা কিন্তু মাথা দিয়ে উঠছে এই সাম্প্রদায়িকতা কী করে দূর করা হয় তার ব্যবস্থা কিন্তু কী করে করা যেতে পারে সে সম্পর্কে কিন্তু তোমাকে তোমার মতামতটা চেয়েছে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি তোমরা জানো যে সোশ্যালজির সিলেবাস হিউজ পরিমাণে সিলেবাস আছে প্রচুর অধ্যায় আছে এর ভিতর থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে আমি কাঠসাট করে সেই সাজেশানটা সিলেক্ট করেছি এটা দু হাজার তেইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে আমি মনে করি দেখো দু নম্বরে কোশ্চেন কী সিলেক্ট করছি জনবিস্ফোরণ বলতে কী বোঝো ভারতে জনবিস্ফোরণের ফলাফল আলোচনা করো তিন নম্বরে কোয়েশ্চেন আমি কী সিলেক্ট করছি ধর্ম বলতে কী বোঝো সমাজে ধর্মের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল আছে বলে আমি মনে করি জনবিস্ফোরণ বলতে কী বোঝো ভারতে জনবিস্ফোরণের ফলাফল আলোচনা করো ধর্ম বলতে কী বোঝো সমাজের ধর্মের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এবং তার সঙ্গে তোমাদের যে জনবিস্ফোরণটা তো ইম্পর্টেন্ট আছে সেটা তো ঠিক আছে তার সঙ্গে কিন্তু তোমাদের সাম্প্রদায়িকতা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ওটাও ভালো করে তোমরা পড়ে যাবে তো দেখো গ্রুপ ই গ্রুপ ই থেকে কোন কোশ্চেনগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে এবার আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এই চ্যানেলে ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি শিক্ষা বলতে তুমি কী বোঝো শিক্ষা বলতে তুমি কী বোঝো শিক্ষা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যবেক্ষণ লেখো শিক্ষা সম্বন্ধে বা শিক্ষা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যবেক্ষণ লেখো দু নম্বরে কোশ্চেন আমি কে সিলেক্ট করছি গণমাধ্যমের সংজ্ঞা দাও গণমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি লেখো গণমাধ্যমের সংজ্ঞা দাও গণমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি লেখো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি আজকে আমি দু হাজার তেইশ সালের সমাজবিজ্ঞান সাজেশান নিয়ে আলোচনা করছি যেগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সেইগুলো সিলেক্ট করেছি অথবা দিয়ে এর সঙ্গে আসতে পারে গণমাধ্যম বলতে কী বোঝো সমাজ জীবনে গণমাধ্যমের ভূমিকা লেখো গণমাধ্যম বলতে কী বোঝো সমাজ জীবনে গণমাধ্যমের ভূমিকা লেখো তো দেখো দু সালে বাংলায় এবং তোমাদের ইংরেজিতে ভূগোলে সংস্কৃতে ঠিক আছে শিক্ষা শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশান ঠিক আছে জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে তিন নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করছি বেকারত্ব বলতে কী বোঝো ভারতবর্ষের বেকারত্বের সমস্যার কারণগুলি লেখো বেকারত্ব বলতে কী বোঝো ভারতবর্ষের বেকারত্বের সমস্যার কারণগুলি লেখো চার নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি দুর্নীতি বলতে কী বোঝো দুর্নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো দুর্নীতি বলতে কী বোঝো দুর্নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো দু সালের সোশ্যালজি থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো ছ নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি ভারতের জাতিভেদ প্রথার পরিবর্তনের কারণগুলি আলোচনা করো ভারতের জাতিভেদ প্রথার পরিবর্তনের কারণগুলি আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি দু হাজার তেইশ সালের সমাজবিজ্ঞান থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এই এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে সাত নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি ভারতবর্ষের সন্ত্রাসবাদের কারণ ও ফলাফল আলোচনা করো ভারতবর্ষের সন্ত্রাসবাদের কারণ ও ফলাফল আলোচনা করো আট নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করছি ঋষি অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের বিবিধ রূপান্তর আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি ভিডিওটি দেখার জন্য এস বি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে